শুক্রবার সকালে কমলপুর শহরের হাড়ের খোলা হাইস্কুল সংলগ্ন এলাকায় পুকুরের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রাজেশ দাস, বয়স 37 বছর, পিতা মৃত নির্মল চন্দ্র দাস, বাড়ি কমলপুর শহরের হাড়ের খোলা হাইস্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে সে ছিল অবিবাহিত। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে দেখতে পায়নি পরিবারের লোকজনরা। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি, কিন্তু আজ অর্থাৎ শুক্রবার সকালে বাড়ির পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকাবাসী সূত্রে খবর, রাজেশ ছিল শান্ত প্রকৃতির শিক্ষিত যুবক, টিউশনই করত রাজেশ। বছর দুয়েক আগে ভালোবাসায় আঘাত পায় সে নেশায় আসক্ত হয়ে পড়েছিল। হয়তো নেশার কারণে জ্বলে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ভাই জানান স্ট্রোক হয়ে মৃত্যু হতে পারে তার। রাজেশের অকাল প্রয়াণে হাড়ের খোলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন ময়নাতদন্তের পরে বেরিয়ে আসবে তার মৃত্যুর আসল রহস্য। কোথায় পেলেন? ওর নাম কি? বাবার নাম বয়স কত হবে? বিয়ে করেছে? না। মৃত্যুর কারণ জানতে পারলেন কি? আমরা কোনো অনেক আইডিয়া করছি, স্ট্রোক করছে বা মাথা ঘুরে ঘুরে আছে। নেশা টেশা করতো কি? নেশা কম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।